যুক্তরাজ্যে হয়ে গেল অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। লন্ডনের বাটারোচি ইভলিউশন হলে আয়োজন করা হয় অ্যাওয়ার্ডের অষ্টম আসর। এই ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ অনেকটা বাংলাদেশিদের হাতে থাকায় অনুষ্ঠানটি ছিল তাদের কাছে গুরুত্বপূর্ণ, আর এটিকে বিবেচনা করা হয় বাঙালির বর্ষসেরা আয়োজন হিসেবে। জানাচ্ছেন ইমরান হাসান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ভিডিও অভিনন্দন বার্তা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অ্যাওয়ার্ডের জন্য জমা পড়ে 32,000 রেস্টুরেন্টের 2,00,000-এরও বেশি পাবলিক নমিনেশন। তার মধ্য থেকে পুরস্কার দেয়া হয় 9টি জনের শ্রেষ্ঠদের। এছাড়া দেয়া হয় মোস্ট ইনোভেটিভ রেস্টুরেন্ট ও নিউকামার অ্যাওয়ার্ড। We're happy, ecstatic. It's a massive achievement for our team. They've worked extremely hard and it's finally paid off. Recognition, it still hasn't sunk in and I'm very happy and very excited. He does a lot of hard work. And I think he does incredibly well for the industry. প্রতি বছরই ব্রিটিশ অর্থনীতিতে এই শিল্পের অবদান 8 বিলিয়ন পাউন্ড। নানা সংকট থাকলেও এর নিয়ন্ত্রণ ব্রিটিশ বাংলাদেশিদের হাতে বলে জানালেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ইনাম আলী। করতে পেরেছি বাঙালি হিসেবে, আমরা দেশে এসে একটা অস্কারের মতো সমতুল্য করে একটা প্রোগ্রাম করতে পেরেছি, এটা আমাদের জন্য বিশাল গর্বের ব্যাপার। চ্যানেল 4 এর উপস্থাপক ররি ব্রিমনার ও জাস্টিন আলীর পরিচালনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের 4 মন্ত্রী ও 35 MP সহ অসংখ্য বাংলাদেশি। ইমরান হাসান, 21 টেলিভিশন।